গোপাল ভাই দেখো অটো সকাল এই গোপাল দা যাও তুমি একটা তুলো আবার তোমাকে তুলে দিবে সবখানেই সাহিত্য থাকতে পারে না অসুবিধার কি আছে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে আমরা এই রাস্তাটা দিকে হেঁটে আসলে অনেক কিছু মিস করলে অনেক কিছু আনন্দ পেয়েছি আপনি কত এটাকে অ্যাডভেঞ্চার টাইপ বলা যেতে পারে এটাকে বাংলা ভাষায় বলে আপনি কত ফুটেজ খাবেন স্পষ্ট করে বললে হয় মিউজিয়ামের চারপাশে আমরা ঘুরতেছি ভিতরে তো দেখা শেষ এখন আমরা চলে যাবো বাইরে সোজা গাড়িতে তারপরে পানামনগর যাবো এই তো সবই যদি শর্টকাটে বলেছিলেন তাহলে আগ্রহটা আসবে কিভাবে শিহাব ভাই আমাকে খুব ভালো মানাইছে সোনারগাঁ লোকশিল্প জাদুঘর থেকে বের হয়ে যাচ্ছি গ্রিনের সব স্টুডেন্ট এবং টিচারদের সাথে আমরা অদ্ভুত সুন্দর একটা সময় কাটালাম এই গ্রিনে তোর মতো বান্দরের সাথে আসার জন্য আমি ধন্যবাদ আমি লাইক দিলাম